ছায়াতলে প্রবেশ করলেন। ইনি ইসলামের ভালো কাজ দেখে আকৃষ্ট হয়ে উনি ইসলাম গ্রহণ করলেন। আমরা মূলত বলবো একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লি আমরা বলি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু মূলত আমার বাংলাদেশে 16 কোটি ইমানদার আমরা কালেমা গ্রহণ করেছি কিন্তু ইসলাম গ্রহণ করতে, সেই দিনেই সমস্যা কি? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এই প্রিয় জীবন ব্যবস্থা যদি মানুষের পছন্দ না হয়, এই ব্যক্তির জানাজা যদি নবী করে, ওই নবীর দোয়া কবুল হবে না। দৃষ্টান্ত মক্কায় চলে যান, 1500 বছর আগে আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম, আল্লাহ রসুলের জীবদ্দশায় 16 লক্ষ সাহাবি আরাফাতের ময়দানে দণ্ডায়মান নবীর বক্তৃতা শোনেন, মসজিদে নববীতে নামাজ আদায় করেন। ওই মুসল্লির ভেতরে একজন মুসল্লি ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। নবীর মতো পাগড়ি, নবীর মতো জুব্বা, নবীর মতো দাড়ি, নবীর মতো পায়জামা, নবীর মতো রুকু, নবীর মতো সেজদা, নবীর মতো সব কিছু, কিন্তু মরণের পরে নবীর জুব্বা, গায়ের কাফন, নবী জানাজার ইমাম, নবী কবরের ভেতরে নামায়া দোয়া করতেছেন। আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই ইমান এনেছিল ঠিক, কিন্তু আমার সাথে তেমন ভেড়ে না, আবু জাহেলকে যুক্তি বুদ্ধি দিত, আমার অশান্তি সৃষ্টি করত, ওর আল্লাহ ভুল করেছে দয়া করে মাফ করে দেন, একবার দুইবার তিনবার বলতি, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল যাও, দেরি করো না, সূরা তৌবার 80 নম্বর আয়াতটা তুমি রসুলের কানে কানে দিয়ে আসো, সাবিন আমার রতন, যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমার হাবিব 70 বারও যদি দোয়া করে মুক্তির জন্য, আমি আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের মুক্তির জন্য দোয়া কবুল করব না। নবীর দোয়া ব্যাক করছে আর আমাকে আটা মুন্সির দোয়া এলে কি ছিল মিছে? সারা জীবন ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, নামাজ নাই, কালাম নাই, 6 বার জানাজা করে, একবার ঢাকাত, একবার বগুড়া, একবার নন্দীগ্রাম, একবার গায়ের মসজিদত, আবার গোরস্থানত, নিজের বাসভবনত, আর সকাল থেকে মাইকিং, শোক সংবাদ, শোক সংবাদ, কেন 6 বার জানাজা করা লাগবে? কারণ ওর আমল যদি ভালো না হয়, 600 বার জানাজা করে লাভ হবে না। খালি আকাশমণি ডাল দিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে কবরের মধ্যে, অগ্নামে যোগ চেষ্টা কর্ম কি কতক্ষণ লাগে কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তকবীর, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। কার লেখা কন্ত? কাজী নজরুল ইসলাম। কি কবি! আহা, এই পাশের মানুষ গান লিখেছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি তার বই পড়ছে। হ্যাঁ, তাই আমাকে দেশের নাম ছোট বিদ্রোহী কবি, ওই ব্রিটিশ লেখে থেকে তুমি বিদ্রোহী কবি, ই হক কথা কয় দেখে, ই কাজে বাজায় সেদিন তুই বিদ্রোহ, আর কে মুজ দিয়ে গোটা মুখ ঢেকে আছে, প্যান প্যানানি সুর কচি, জাতীয় কবি কথা কনা রে, কথা কনা, এই হুজুর কথা কনে কান্দু কথা, এই আপনার দুইজন কথা কন্দু, খুব খুব মন ভারী করে বসাতেন, এই এই দুটো লোক কি কথা কন্যা গা দেওয়া শুনে, ওরে মুসলমান ভয়ে কাঁপি তো কাফের বেঈমান, জোরে কর মারহাবা, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপি তো কাফের বেঈমান, দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার, বের মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বের মুসলমান।
এই যে আলতাফনগর আপনাকে সিনিয়র সভা হলো না, বড় বড় বক্তা, ওর বাপু এগুলো কত কবার পারবে না, ওর বাপু আমার আমার এই জীবনে যতগুলো বক্তৃতা করছি আমার বক্তৃতা নকল করার মরদ এখনো জন্মেনি। আমি লেখাপড়া করে আছে সবাদ বসি, ফিল্ম মুখস্থি করার খাওয়া বাদ দিনি, বহু দেখা আছে আমার। আমার সিনিয়র বক্তা বাংলাদেশে আমাদের এলাকার ছয়টা জেলার মধ্যে আমার সিনিয়র বক্তা নেই। বদরুল রশিদের 15 বছরে বড় আমি, আরে উগলা গোলাম গোলাম রাব্বানি উগলা লাচ্ছি আমার। আজিজুল আজিজুল মৌলানার আপনাকে আজিজুল মৌলানা চেনেন, ওনার সচির নাম ভোলতার খলিল মৌলানা। খলিল মৌলানার সাথে 1981 সভা করছি, 1981। তাহলে আজিজুল মৌলানারও দাদা আমি। আমাকে যদি খালি নেতারা সাপোর্ট দিত সরকারের বিরুদ্ধে বলবো না, কোরআন মানসুক বুঝা ওই নেতাকে এমপি বানানোর জন্য আমাদের যোগ্যতা আছে। আমরা জীবনে ক্ষমতার যাব না, আপনারাই সমাজে নামাজ চালু করেন, চুরি বন্ধ করেন, সুদ হারাম করেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকেন। আমরা মানে আমাকে বুদ্ধি আছে বলে পার মতাই আমার খালি মসজিদে ছয়খানে থুবু, কোনো টেনশন নেই। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন কি বাজে ওঠে দেখেছেন, মানুষ কত ফুর্তি হচ্ছে। এলে আপনারা সোয়াব পাবেন রে, এই রেডি দেখে আমরা করে দিয়েছেন বুঝছেন। আমি এত এই ভাইয়েরা খালি কয় হুজুর দোয়া করবেন হুজুর, আমরা দোয়া করিচ্ছি মানে দোয়াতে ধলা হারে রইবার দায় নাই কি মনে করেন। একটা মেশিন যখন বেশি দিন চালান হয় না, ওই ইঞ্জিন লাইন অ্যান্ড পিস্টন করে দাবি যায়, কে মানুষের লাইন অ্যান্ড পিস্টন দাবি গেছে, ইমানের লাইন অ্যান্ড পিস্টন দাবি গেছে। হ্যাঁ এক্সারসাইজ হচ্ছিল, জীবনে হার্ট অ্যাটাক হবে না। আর যাই মন গুমটা হ্যাঁ খালি দুশ্মনি করার চিন্তা করছে, ওই মরিছে। হ্যাঁ কথা কন, ইসলামের ভেতর বিনোদন আছে, সেই বিনোদন কোরআনের থেকে আমরা দিতে পারি না। এখন সবাই দেশ পেলে লাগলে ভয় ধরে, কোনটি ব্যান ছান দে কি ব্যান কয় বলে পাগলের বুদ্ধি। আরে আমরা আসো তোমাকে রূপ দোয়া করে জান্নাত ঢুকে দেবো। কি সঙ্গীত বললাম দেখেছেন, এরা রসুলের এরা সাহাবাদের অঙ্গীকার ছিল। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে, আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। ওনারা সিকিউরিটি ভাই, আপনারা দুইজনকে আমি অনুরোধ করছি দুপ সেদের সভাগুলো খবর দেন, সব সভা আপনাকে আমি চাই। আপনার গুনা মাফ হয়ে গেছে, মোট পাগল সব গুনা মাফ। কাল থেকে দেখবেন দুপুরে দুপুরে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, নেতা থাকে দুইজনই। এই যে কমতা সাপোর্ট নয়, এটা রসুল 12-11.5 বছর মক্কা থাকলেন, একদিন রাত্রির কাছে ডফল পড়বে আর ওই কাবার মাথা বের বারান্দার আবু জেল উঁটের ভুঁড়ি লিয়ে যাচ্ছে। তারপর 11.5 বছর পর উমার ফারুক ইমান আনিছে, 11:15টা ইমান আনছে, 11:15টা আদান দেবের কাছে। রসুলের কথা হুজুর চলেন তো, আর এই উঁতে উঁতে নয় কাবার মাথা বেজা আদান দেবে। রসুল বলছে তোমার মাথা খারাপ, 11:30 বছর হলে আদান দেওয়া তো দূরের কথা, নামাজ পড়ে বানি প্রকাশ্যে তো তুমি পারবে করছে হুজুর। এই যে খাপ বার করছি তরবারি,
বার করছি এটা ঢুকবে না যদি কেউ বিধবা করবার চাই স্ত্রী তাই দেন আমার কাছে আসে ইতিম যদি বানাবার চাই তাই দেন আসে চলেন আমি সামনে যাব কাবার আঙ্গিনায় আযান দেব কোন বাপের বেটা আসবে কল্লা না দিয়ে দেব কবুল করো আলহামদুলিল্লাহ উমার ফারুক তরবারি নিয়া ওই রসুলক নিয়া সাহাবাগ নিয়া মাথা বেঁধাচ্ছে আপনার হজ করছেন এইবার হজ করা লাগবে আপনার টাকা আমি দেবো জমি এক বিঘে বেঁচে আপনার দেবো হজ করার টাকা আমি কোনো টেনশন নাই বাংলাদেশে 25,11,954 জন হাজিয়ার হাজার নিয়ে আছে আমিও হজ করছি 1800 কিন্তু এই হাজি গরক দিয়ে বাংলাদেশে বা এই দুনিয়ার ইসলামের কোনো উপকার হচ্ছে না সেই দিন আল্লাহ হজ বন্ধ করে দিয়েছে শুনবেন এই যে মক্কা যেদিন যায় হাজি ক্যাম্পে ঢাকায় একবার কাফনের কাপড় পরে না ডান বগলের তল দিয়ে এইভাবে দেয় দিয়া একটা ডোর নাই লুঙ্গি ন্যাংটা নাই কিচ্ছু নেই মৌত মরা মানুষ হেঁটে যাচ্ছে তাই বলতেছে কি লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক আমার ভাইরা এই তলবিয়া হাজি ক্যাম্প থেকে শুরু করে আরাফাতের ময়দান পর্যন্ত সব সময় তলবিয়া চলে আমার ভাইয়েরা যিনি 60 বছর পৃথিবীর জমিনে বাসলেন উনি আরাফাতের ময়দানে বললেন আব্বাইক আল্লাহুমা তখন আমার মনে হয় আল্লাহ বলে হে বান্দা তুই কি বলিস তখন বান্দা বলে লাব্বাইক আল্লাহুমা আমি হাজির আল্লাহ আমি হাজির তে তুই হাজির হচ্ছে তে কি করস তুই কি করস তখন করছে লা শারিকা লাক তোমার কোনো শরীক নাই তে তুই 60 বছর বাংলাদেশত আমার আলো বাতাস সব খালু ওটি তুই আমার দে শরীক নাই তুই বুঝার পারিস নি এই এই আরাফাতে দেখে কেলাচ্ছে তুই তুই 60 বছর খালু বাংলাদেশত ভাত তুই কে আল্লাহর শরীক নাই একদিন বুঝিস নি তুই এটি এসে বুঝাচ্ছ তে যাই হোক তারপর কি করবো ক তখন কচ্ছে ইন্নাল হামদা এই যে হাজিও কয়াচ্ছে ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার তারপরে কি বারে কর শুনি কত ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা সমস্ত যত নিয়ামত আছে লাকাওয়াল মুলক যত পৃথিবীর জমিনে নিয়ামত আছে সমস্ত নিয়ামতের উপর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার কোরআনের রাজত্ব কোরআনের রাজত্বর অঙ্গীকার আরাফাতের ময়দানে মুজদালিফা মাতাফে তুয়াফে সব জায়গাত বলে আসা হাজি তুই করলু কি হাজি কম দুঃখে হজ বন্ধ হয়নি আচ্ছা আপনি মনে করেন এই যে বগুড়ার পশ্চিম পাশের একটা সাবানের ফ্যাক্টরি ছিল 6 টাকার কেক সাবান ওই এক ঘুরের ছবি আছেন না মুরব্বী আপনার স্ত্রী যদি বলে নইমের বাপ একটা সাবান আনেন তো আপনি হাতে দেওয়া সাবান চাচ্ছেন দোকানদার ওই কেক দিয়েছে কিন্তু ওই সাবান নিয়েছে কাপড় তো আপনার স্ত্রী ডলতে ডলতে লোক ফেটে গেছে ফেনা হয়নি আবার কাপড়ও সাফ হয়নি পরবর্তীতে সাবান আপনাকে আনবার করলে আপনি ওই সাবান আর আনবেন এখন দুপুরে ভাত খাওয়ার সময় আপনার স্ত্রী করছে নইমের বাপ এ কি সাবান তুমি এনে দেছো এখন তো আপনি আর দামান দেখ কয় না মোর তুমি কইতে তুমি হতে দে এখন আবার তুই এমন কোন মরদ নাই যে বাংলাদেশ যত বই ধনী থাকার অফিসার থাক নেতা থাক ওর বউ একদিন একদিন তুই কসি আমি আগে তোর ভাত খাচ্ছি কথা কয় এখন এই বউ কসে তুমি যে সাবান আনছো আমার হাত ফাটে গেছে কাপড় সাফ হয়নি ফেনা হয়নি আপনার কোনোদিন সাবান আনতে গেলে বললে ওই সাবান আর আনবেন আনবেন তাহলে এটা সাবান লক্ষ লক্ষ সাবান ফ্যাক্টরিতে ঘন্টায় বাড়াচ্ছে আর এই পৃথিবীর কলেমা নামাজ জাকাত রোজা কয়টা হলো আর পঞ্চম নাম্বার হজ এই হজ হলো পিএইচডি এমবিবিএস এফসিপিএস এফআরসিএস কতক্ষণ তাহলে এমবিবিএস এফসিপিএস এফআরসিএস হজ ওই রকম 5টা স্তম্ভর এফসিপিএস এফআরসিএস করার যোগ্যতা
নবীর পদে পদে দেখলেন, নবীর চোখে চোখে চোখ দিলেন। সেই জাবালে সুর 5,500 কিলোমিটার, 5,500 ফিট হলো উঁচু জাবালে সুর। আমার মতো মানুষ উঠতে চারবার বসা লেগেছে। 2,500 ফিট জাবালে আপনার হীরা গুহা, জাবালে নূর যেখানে বলা হয়, এই এখানে উঠতে 2,500 ফিট চারবার বসা লেগেছে খাড়া। নবীর এই জিনিসগুলো দেখে দেখে আসে, আপনাকে এই সমাজে নবীর কাজগুলো চালু করতে হবে। এই যারা হজ করে এরা কি আল্লাহর খাস রিপ্রেজেন্টেটিভ ইসলামের জন্য? এরা হজ করে আসে কইছে যে আমরা আলু ভর্তা ভাত খামো, চিড়ে মশার শুয়ে থাকবো, তোকে দেখলে আর কিতে আর ফয়তা খাওয়ার জন্য লিয়ে গেছিল এটা আল্লাহ। এই কথা আর এই বক্তব্যটা প্রতিদিন শুক্রবারে আপনাকে হজে